জনগণের দাবি না মানলে আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন মাঝপথে দুর্ঘটনায় পড়তে পারে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন নৌকা আর ক্ষমতাসীনদের উচ্ছিষ্ট ভোগীরাই কেবল নির্বাচনী ট্রেনে যাত্রী হয়েছেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি শ্রমিক অধিকারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে সম্মিলিত শ্রমিক পরিষদ শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেওয়া ও মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে সমাবেশে দেশের চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বক্তারা বলেন যারাই আন্দোলন করছে তাদেরই বন্দী করা হচ্ছে এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোর করে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তারা বলেন আসছে দিনগুলোতে ভোট ও ভাতের অধিকার ফেরানো আর গণতন্ত্রের লড়াইয়ে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে মাহমুদুর রহমান মান্না বলেন এক রাতে দল পরিবর্তন করে প্রার্থী হওয়া আইন লঙ্ঘন সমাবেশ শেষে ১২ জন শ্রমিক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেছে শ্রমিক দল